সমুদ্রের বিশাল বিস্তৃতিতে, যেখানে জল অবিরাম প্রসারিত ছিল, সেখানে টুনা মাছ নামে পরিচিত একটি মহৎ প্রাণী বাস করত। এই অসাধারণ মাছটি তার শক্তি, তৎপরতা এবং সংকল্পের জন্য বিখ্যাত ছিল, বৈশিষ্ট্য যা এটিকে গভীর নীল সমুদ্রের একটি সত্যিকারের বিস্ময় করে তুলেছিল। টুনা মাছের মধ্যে ট্রাইটন নামে একজন ছিল, যার রূপালী আঁশ জলে চাঁদের আলোর মতো ঝকঝকে ছিল। ট্রাইটন কোনো সাধারণ টুনা ছিল না, তার মধ্যে সাহসিকতার মনোভাব ছিল এবং অন্বেষণের আকাঙ্ক্ষা ছিল, যা তাকে তার সমবয়সীদের থেকে আলাদা করেছিল। অল্প বয়স থেকেই ট্রাইটন দূরবর্তী উপকূলে সাঁতার কাটতে, লুকানো ধন আবিষ্কার করার এবং ঢেউয়ের নিচে সাহসী পালানোর স্বপ্ন দেখেছিলেন। তার হৃদয় সমুদ্রের ছন্দের সাথে স্পন্দিত হয় এবং তার পাখনাগুলি তাকে নতুন দিগন্তে নিয়ে যাওয়া স্রোতগুলি অনুভব করতে চায়। একদিন যখন ট্রাইটন এবং তার সঙ্গীরা খোলা সমুদ্রের মধ্য দিয়ে ভ্রমণ করছিল, তারা ঢেউয়ের মধ্যে ডলফিনদের একটি স্কুলের মুখোমুখি হয়েছিল। তাদের কৌতুকপূর্ণ ক্রিয়াকলাপের দ্বারা আগ্রহী ট্রিটন তার মধ্যে একটি আলোড়ন অনুভব করেছিলেন, তাদের আনন্দিত নাচে তাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা। দ্রুত গতিতে ট্রাইটন ডলফিনের দিকে এগিয়ে গেল, তার মসৃণ শরীরটি করুণা এবং নির্ভুলতার সাথে জলের মধ্য দিয়ে কেটে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তিনি নিজেকে তাদের মধ্যে খুঁজে পেলেন, তাদের জটিল গঠনগুলির মধ্যে এবং বাইরে বুনতেন, তার হৃদয় উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়। ট্রাইটন যখন ডলফিনের সাথে নাচছিল, তখন সে অনুভব করেছিল তার উপর একটি আপন ধোয়ার অনুভূতি, সাগর এবং এর সমস্ত বাসিন্দাদের সাথে একটি সংযোগ যা শব্দকে অতিক্রম করে। সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সুখ ধন বা গৌরব অর্জনের মধ্যে নয়, বরং বন্ধুত্ব এবং বন্ধুত্বের সহজ আনন্দের মধ্যে রয়েছে। সেই দিন থেকে ট্রাইটনের অ্যাডভেঞ্চারগুলি একটি নতুন উদ্দেশ্য নিয়েছিল। তিনি দূরদূরান্তে ভ্রমণ করেছিলেন, সমুদ্রের গভীরতা অন্বেষণ করেছিলেন এবং প্রতিটি আকৃতি ও আকারের প্রাণীদের সাথে বন্ধন তৈরি করেছিলেন। পথের পাশাপাশি তিনি সাহস, সহানুভূতি এবং ভঙ্গুর ইকোসিস্টেমকে রক্ষা করার গুরুত্ব সম্পর্কে মূল্যবান পাঠ শিখেছেন, যা তাদের সকলকে টিকিয়ে রেখেছে।